হ্যালো এভরিওয়ান, রাকিবুল হেয়ার। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই বেশ ভালো আছেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শিখলাম আর কি, খেয়াল করলাম, তাই ভাবলাম এটা নিয়ে একটা টিউটোরিয়াল করে ফেললে কেমন হয়। বিষয়টি হচ্ছে, যারা ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারটা ব্যবহার করেন ভিডিও এডিটিং করার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে। আমি সবসময় চেষ্টা করি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার যখন নতুন কোনো ভার্সন রিলিজ হয় তখন নতুন ভার্সনটিকে আমার কম্পিউটারে ইনস্টল করার জন্য। যখনই ইনস্টল করি, ইনস্টল করার পর যেই সমস্যাটা হয়, সমস্যা বলতে যে স্টক অডিও টাইটেল ট্রানজিশন ইফেক্ট এলিমেন্ট যেইগুলো আছে আর কি, সেগুলো কিন্তু নতুন করে ডাউনলোড করতে হয়, যেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং সবসময় তো MB লাগতেছে, নেট কানেকশন লাগতেছেই। নতুন ভার্সনটা যখন ইনস্টল করি বা কোনো ক্রমে আনইনস্টল করে দিছি, আনইনস্টল করার পরে পুনরায় আবার যখন ইনস্টল করি তখনও আমার কিন্তু এই সমস্যাটা থেকেই যায়। তো এটা নিয়ে একটু প্যারার মধ্যে ছিলাম, তখনই আমি এখানে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড অল নামে একটা অপশন আছে, যখন এখানে ক্লিক করব তখনই ব্রাউজার দিয়ে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে আর কি। এই যে এই ট্যাবটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন ফিল্মোরা এক্স ডিফল্ট ইফেক্ট প্যাক, ঠিক আছে। তারপর এখানে ইউজ দ্য লিঙ্ক ভ্যালু টু ডাউনলোড অল দ্য ফিল্মোরা এক্স ডিফল্ট ইফেক্ট অ্যাট ওয়ান্স, মানে এখানে ক্লিক করলেই কিন্তু এই যে ফিল্মোরা এক্স ডিফল্ট প্যাক, এখানে যখনই ক্লিক করব তখনই কিন্তু এখানে ডাউনলোডের একটা অপশন চলে আসবে, ডাউনলোড অটোমেটিকলি ডাউনলোড চালু হয়ে যাবে। আমার এখানে IDM সফটওয়্যার ইনস্টল করা আছে, যার জন্য IDM এখানে ডাউনলোড করার জন্য অপশন চলে আসছে। আমি আগে ডাউনলোড করে নিয়েছি কারণ এটা খুবই বড় সাইজের একটা ফাইল। এখানে আমি যদি ডাউনলোডে যাই, দেখুন আমি চলে আসলাম আমার ফাইল ম্যানেজারে। ফাইল থেকে দেখেন এখানে যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা রিসোর্স .exe এই ফাইলটা আছে, আমি একটু বড় করি। এই যে দেখেন এটা আমি ডাউনলোড করছি, এটার সাইজ হচ্ছে খুবই বড়, 1.65 GB, মানে 2 GB-র কাছাকাছি, মানে 1.5 GB-র উপরে এটার সাইজ। তো অনেকক্ষণ সময় লাগছে এটা ডাউনলোড হইতে, তো ডাউনলোড হলো। তো এটার ভিতরেই সম্ভবত একদম সবগুলো পিকচার থাকবে অটোমেটিকলি, তার কারণে আমি যখন ফিল্মোরা সফটওয়্যারটা যখন আমি আনইনস্টল করে দিব, নতুন করে ইনস্টল করলে এই প্যাকটা ইনস্টল করে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে আশা করি। আচ্ছা আমি একটু ট্রাই করি, এর আগে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি এটাকে কিন্তু এখন ইনস্টল করতেছি, রান ইজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডাবল ক্লিক করতে পারেন। এবার ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে, আমরা এখান থেকে নেক্সট করে দিচ্ছি। দেখেন ইনস্টল হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের যেই ইফেক্টগুলো আছে এগুলো কিন্তু ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে লঞ্চ করতে পারি অথবা ফিনিশ করতে পারি। আচ্ছা লঞ্চ করি, লঞ্চ করলে ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন হবে। সফটওয়্যারটি ওপেন হয়েছে, এখন আমরা একটা নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নিলাম, এখানে আমরা যদি একবার যদি যাই অডিওতে দেখতে পারবো, ওয়াও অসাধারণ, সবগুলো অডিও কিন্তু আমি দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা অডিওগুলো কখনই ডাউনলোড করি না, কারণ এখান থেকে কখনো অডিও ডাউনলোড করে ব্যবহার করা হয়নি আমার। এখান থেকে টাইটেলে গেলে দেখতে পাবো যেগুলো ডাউনলোড একটু আগে আমরা দেখছিলাম এগুলো কিন্তু ডাউনলোড ছিল না, এখন কিন্তু সবগুলো ডাউনলোড আছে, আমরা চাইলে যেটা ইচ্ছে এটাই ব্যবহার করতে পারবো। এবং কি লাইফ টাইম, মানে সফটওয়্যার, আচ্ছা ট্রানজ্যাকশনগুলো তো ডাউনলোড করাই থাকে, ট্রানজেকশন ডাউনলোড করা থাকে না, নিচে করে একটা ট্রানজেকশন থাকে যেগুলো ডাউনলোড করা থাকে না, যেগুলো ডাউনলোড করা থাকে না। এখন দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে আসে অটোমেটিকলি। আচ্ছা ইফেক্টে গেলাম এবং দেখব সবগুলো ডাউনলোড করা আছে। আসলে একদিন একটু সময় নিয়ে যে ডাউনলোড করে নিয়েছি আমি, এখন খুবই ভালো লাগতেছে, কারণ সব সময় আমি এটাকে আমি একটু সেভ করে রেখে দিব, ঠিক আছে। আমার যেই ব্যাকআপ হিসাবে আমি যেই সফটওয়্যারগুলো এবং প্লাগ ইন বা যেগুলো আমি রাখি, আমার একটা হার্ড ড্রাইভ আছে সেখানে আমি রেখে দিব, তখন আমার শুধু এটা ইনস্টল করে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, আশা রাখি সবাই আপনারা যারা এই ফিল্মোরা সফটওয়্যারটি ব্যবহার করেন সবাই এই বিষয়টাকে একটু পজিটিভ নেবেন এবং আমার মতো করে এভাবে শর্টকাটে ব্যবহার করার জন্য এই ফাইলটিকে ডাউনলোড করে রাখবেন।